করতে যাচ্ছি। সো আজকে আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন নিয়ে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় পড়েনি এমন স্টুডেন্টের সংখ্যা খুঁজে পাওয়াটা বেশ কঠিনই হবে, কারণ তোমরা সবাই অর্গানিক কেমিস্ট্রির ডিগ্রিয়া গুলো করতে গিয়ে মনে হয় যে এখানে অনেক কিছু মুখস্থ করার ব্যাপার আছে, বা সত্যিকার অর্থে অর্গানিক কেমিস্ট্রির ডিগ্রিয়া গুলো বুঝে পড়াশোনা করলেও তুমি অনেক ভালো করতে পারবে। যেমন আসো তোমাকে আমি কয়েকটা উদাহরণ দেখানো শুরু করি। আমরা ক্লাসটি এখনই শুরু করতে যাচ্ছি, তো তোমাদের উচিত হবে তোমার বন্ধু বান্ধব যারা এখনো ক্লাসটিতে অংশগ্রহণ করেনি তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়া, যাতে করে তারা খুব সহজেই আমাদের এই ক্লাসটিতে অংশ নিতে পারে। সো লক্ষ্য করো বিক্রিয়াগুলোকে কিভাবে সামারি করে ফেলা যায়, যেহেতু এটা স্পেশাল ক্লাস সবকিছু সামারি আমরা তোমাকে দেখিয়ে দিতে পারবো। সো দেখো কিভাবে শুরু করা যায়। তোমরা সবাই তোমাদের জৈব যৌগ পড়ার সময় অ্যালকিন নামক জিনিসটা পড়েছো। তোমরা জানো অ্যালকিন কি বলতো? অ্যালকিনের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপটা কি? অ্যালকিনের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপটি সেটা আমি একটু তোমাদের কমেন্টে দেখতে চাচ্ছি। আমরা অ্যালকিনের সাথে সাথে অ্যালকাইনও পড়াশোনা করার সময় দেখেছি, আমরা দেখেছি অ্যালকেন। তো আমরা সবাই এই যৌগগুলোকে পরিচিত বা এই যৌগগুলো দেখে এসেছি। যেমন আমি আশা করি তোমরা সবাই ক্লাসের মধ্যে আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে অ্যান্সার জানাবে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক কি? অ্যালকাইনের কার্যকরী মূলকটা আমি একটু লিখে দিচ্ছি। অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। আমি একটা অ্যালকাইনের এক্সাম্পল লিখেছি। অ্যালকিন এবং অ্যালকেন, অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার মানে অ্যালকেনের ক্ষেত্রে সবকিছু থাকবে শুধুমাত্র সিঙ্গেল বন্ডে। আর অ্যালকিন আমি এক্সাম্পল দেখতে পাচ্ছি অর্ণব বিশ্বাস, তারপরে মালিকা উলফা, তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। তো আমরা সবাই অন্তত এতটুকু বুঝতে পারলাম যে অ্যালকিন বলে একটা কার্যকরী মূলক আছে, অ্যালকাইন বলে একটা কার্যকরী মূলক আছে, আর অ্যালকেন বলে আরেকটা কার্যকরী মূলক আছে, এবং এদের সংকেত কিন্তু বেশ কাছাকাছি। সো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাবো কিভাবে এই একটা থেকে আরেকটায় পরিবর্তন করা সম্ভব। আমি তোমাদেরকে একটু লক্ষ্য করতে বলবো এই জায়গাটাতে, লক্ষ্য করে দেখো এই যে অ্যালকিন আর অ্যালকাইন এই দুইজনের মধ্যে কি পার্থক্য, বা অ্যালকিন এবং অ্যালকেনের মধ্যে কি পার্থক্য। তুমি যদি অ্যালকেন আর অ্যালকিনের সংকেতের দিকে তাকাও তুমি দেখবে অ্যালকেনে দুটো হাইড্রোজেন বেশি আছে, তার মানে অ্যালকেনে দুটো হাইড্রোজেন শুধুমাত্র বেশি আছে। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেনে যদি তোমরা যেতে চাও তোমার দরকার হবে দুটো হাইড্রোজেন। দুটো হাইড্রোজেন যোগ করার জন্য তুমি এখানে অবশ্যই H2 দিবে, কিন্তু শুধু হাইড্রোজেন তার সাথে বিক্রিয়া করবে না, তার সাথে দিতে হবে একটা প্রভাব। এই হাইড্রোজেন যুক্ত করার বিক্রিয়াকে বলে হাইড্রোজিনেশন। তো এইখানে যে প্রভাবকটা দেওয়া হবে সেটার নাম হচ্ছে নিকেল, এবং এই প্রভাবকটা সবচেয়ে ভালো কাজ করে 200°C তাপমাত্রাতে। তাহলে নিকেল ও 200°C তাপমাত্রা দিলে অ্যালকিনে হাইড্রোজেন যোগ হয়ে অ্যালকেন তৈরি হয়। এখন আরেকটু কথা বলি, অ্যালকাইন আর অ্যালকিন এদের মধ্যে কি পার্থক্য আছে? অ্যালকাইন আর অ্যালকিনের মধ্যেও কিন্তু দুইটা হাইড্রোজেনের পার্থক্য, এইখানে এবং এখানে তাকালেই দেখতে পারবে এখানে আর এখানে পার্থক্য হচ্ছে দুইটা হাইড্রোজেনের। তার মানে অ্যালকাইন থেকে অ্যালকিন বানাতে হলো কি যোগ করতে হবে? দুটো হাইড্রোজেন। এখন তোমাদেরকে জিজ্ঞেস করি, বলতো তোমরা এই দুটো হাইড্রোজেন যোগ করার জন্য এইখানে আমাদেরকে কি প্রভাবক দিতে হবে? অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করার জন্য এইখানটাতে হাইড্রোজিনেশনের জন্য কোন প্রভাবকটি ব্যবহার করতে হবে? আমি তোমাদের কাছে কমেন্টে জানতে চাচ্ছি, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করছি। আমি আশা করব তোমরা সবাই কমেন্টে আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছো। আমি ইতোমধ্যে দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট আমাদের এখানে ক্লাসটিতে অংশ নিয়েছে। আমি অনুরোধ করবো তোমরা যাতে ক্লাসটি শেয়ার করে দাও। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরিতে হাইড্রোজিনেশনের জন্য কোন প্রভাবক দেওয়া উচিত? আমি তোমাদের কাছে সেই প্রভাবকটার নাম জানতে চাচ্ছি। সবাই লিখছ, হৃদয় রয়, মাহফুজুল হক, সাব্বির হোসেন, সাব্বির হোসেনের অ্যান্সারটা একমাত্র কারেক্ট হয়েছে। বাকি সবাই যারা বলেছ নিকেল, নিকেল এখানে দিলে একটু ভুল হবে। একটু তাকিয়ে দেখো, তুমি যদি এখানে নিকেল দাও কি সমস্যা হবে? তুমি ধরো এখানে নিকেল দিলে, নিকেল দিলে কি সমস্যা হবে? অ্যালকাইন অ্যালকিন তৈরি করবে। কিন্তু তাকিয়ে দেখো অ্যালকিন থেকে আবার অ্যালকেন তৈরি হয় এবং তার জন্য সেম জিনিস দরকার হয়।
তুমি নিকেল দিলে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হয়ে বিক্রিয়াটা আরেক স্টেপ ঘটে অ্যালকেনে চলে যাবে, তার মানে বিক্রিয়াটি মাঝ পথে আটকে থাকবে না। তাই অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করে যদি তুমি এই স্টপে বিক্রিয়াটাকে আটকে দিতে চাও, নিকেল দেওয়া যাবে না, বরং নিকেলের থেকে কম পাওয়ারফুল কাউকে দিতে হবে। হাইড্রোজেনেশনের জন্য এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি প্যালাডিয়াম যোগ বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। তো আমি মাত্র একজনকে কারেক্ট অ্যান্সার দিতে দেখেছিলাম। তো দেখো ভর্তি পরীক্ষার এই শেষ মুহূর্তে এসেও কিন্তু এই সকল ব্যাপারগুলো তোমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। তো একটু জেনে রাখো, হাইড্রোজেনেশনের জন্য তুমি যদি নিকেল দিতে এইখানটাতে, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হয়, সেটা আবার অ্যালকেন পরিণত হয়ে যেত। আর তুমি যদি শুধু অ্যালকিনে থামতে চাও, তাহলে তোমাকে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে হাইড্রোজেনেশন করতে হবে। তাহলে এই রুটটা তোমরা ক্লিয়ার। এইবার আমরা একটু দেখবো এদের মধ্যে কিভাবে ইন্টারচেঞ্জ করা যায়। এই ইন্টারচেঞ্জ করার জন্য আমরা এখন জানতে চাই অ্যালকিনকে কিভাবে অ্যালকাইন বানানো যায়, অ্যালকিনকে কিভাবে অ্যালকাইন বানানো সম্ভব। অ্যালকিনকে অ্যালকাইন বানানোর ঘটনাটা খুব মজার, আমি এটা একটু নিচে তোমাদেরকে লিখে দেখাবো অ্যালকিনকে কিভাবে অ্যালকাইন বানানো হয়। CH3CH ডাবল বন্ড CH2, তোমরা জানো এর সাথে ব্রোমিন বিক্রিয়া করতে পারে, এর সাথে ব্রোমিন বিক্রিয়া করতে পারে। যদি ব্রোমিন তার সাথে বিক্রিয়া করে, তার ডাবল বন্ডটা ভেঙে যাবে এবং সেই ডাবল বন্ডের জায়গাতে দুইটা ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ এইখানে একটা ব্রোমিন থাকবে, এইখানে একটা ব্রোমিন থাকবে। তোমরা সবাই জানো এই ব্রোমিন যুক্ত করে এই বিক্রিয়াটা করার পদ্ধতিকে বলা হয়ে থাকে অসম্পৃক্ত যৌগের শনাক্তকরণের বিক্রিয়া বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তোমরা যারা এখনো এই ভিডিওটাকে শেয়ার করোনি, আমি অনুরোধ করবো তোমার বন্ধুদের সাথে এখনই হোম পেজে এটা শেয়ার করে ফেলো, যাতে করে অনেক বেশি বেশি মানুষ আসলে ক্লাসটাতে উপস্থিত হয়ে এই জিনিসগুলো শিখতে পারে। তা তাকে দেখো, এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোম, তার এই ডাবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে একটা হাত খালি হয়, এখানে একটা হাত খালি হয়, এই হাতে একটা ব্রোমিন যুক্ত হয়, এই হাতে একটা ব্রোমিন যুক্ত হয়। তো এই অ্যালকিনটা থেকে ডাইব্রোম একটা অ্যালকেন তৈরি হয়। এরপরে কি হবে সেটাও ইন্টারেস্টিং। তুমি যদি এইখানটাতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ দাও, তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ দাও, এইখানটাতে অপসারণ বিক্রিয়া ঘটে। একবার একটা ব্রোমিন বের হবে, একটা হাইড্রোজেন বের হবে, আরেকবার আরেকটা ব্রোমিন বের হবে, আরেকটা হাইড্রোজেন বের হবে। তার মানে একটা ব্রোমিন একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে একটা ব্রোমিন আরেকটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে আলটিমেটলি যেই জিনিসটা বেঁচে থাকবে সেটা হচ্ছে CH3C ট্রিপল বন্ড CH। তাহলে দেখলে দুই স্টেপে বিক্রিয়া করে অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করা যায়। তাহলে প্রথম স্টেপে ব্রোমিন দিতে হয়, দ্বিতীয় স্টেপে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হয়। তাহলে আমরা সেটাই লিখবো এখানে, এখানে লিখতে হবে ব্রোমিন দিতে হবে এক নম্বর স্টেপে, দুই নম্বর স্টেপে দিতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা অ্যালকোহলিক দ্রবণ। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমি নিচের বিক্রিয়াটা মুছে দেই এবং তোমাদেরকে দেখাতে চাই এইভাবে হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি পড়া উচিত। তুমি কখনো একটা সিঙ্গেল বিক্রিয়া পড়বে না, বরং এই তিনটা জিনিসের মধ্যে যত রকম ভাবে যাওয়া আসা করা যায় সেইটা শিখবে। তাকিয়ে দেখো অ্যালকেন থেকে এই দিকে কোনো অ্যারো নেই, আমি বলতে চাচ্ছি এই অ্যালকেন থেকে অ্যালকাইন আর অ্যালকিন তৈরি করা যাচ্ছে না। এর কারণ কি, অ্যালকেন খুবই নিষ্ক্রিয় ধরনের, আমরা অ্যালকেনের আরেকটা নাম জানি, অ্যালকেনের আরেকটা নাম আছে, অ্যালকেন খুবই নিষ্ক্রিয় হয়। তো অ্যালকেনকে কি নামে ডাকা হয় এই নিষ্ক্রিয়তার কারণে আমি তোমাদের কমেন্ট সেকশন এখন দেখতে চাই। আমি তোমাদের কাছে প্রশ্ন করছি, অ্যালকেন সাধারণত বিক্রিয়া করতে চায় না, এই অ্যালকেনকে তাই তার এই কম বিক্রিয়া করার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা নাম দেওয়া হয়েছে, এই নামটা তোমাদের কাছে আমি কমেন্ট সেকশনে জানতে চাচ্ছি। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই কারেক্ট অ্যান্সার দেওয়া শুরু করেছো, থ্যাংক ইউ নুরুল আমিন, মোহাম্মদ আবিদিন, হোসেন, সবাই বেশ সুন্দর অ্যান্সার দিয়ে দিচ্ছে। এবং কারেক্ট অ্যান্সারটা আমরা ইতিমধ্যে অনেকের কাছে সাদিকা রহমান, সাদিকুর রহমান, প্রিয়াঙ্কা, তোমাদের সবার অ্যান্সার কারেক্ট হচ্ছে। অ্যালকেনের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন, অ্যালকেনের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন, প্যারাফিন মানে হচ্ছে যার স্বল্প আসক্তি। তো আমরা এতক্ষণ ক্লাসের মাধ্যমে দেখলাম কিভাবে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মধ্যে সব রকম অল পসিবল কম্বিনেশনে ইন্টারচেঞ্জ করে ফেলা সম্ভব। তো আমরা এখন আমাদের পরের
এই বিক্রিয়াতে মুভ করব, তার আগে তোমাদেরকে অনুরোধ করব, কেউ যদি এখনো শেয়ার না করে থাকো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে হোম পেজে শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে, যাতে করে অনেক বেশি বেশি মানুষ আজকে আমাদের এই জৈব রসায়নের ক্লাসটাতে অংশ নিতে পারে। এইবার আমরা আরেকটা বিক্রিয়া নিয়ে এখন আলোচনা করা শুরু করব, সেটা হচ্ছে অ্যালকিন, আরেকটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকিন এবং অ্যালকোহল, এই অ্যালকিন এবং অ্যালকোহলের মধ্যে ইন্টারচেঞ্জের উপায় কি? অ্যালকিন কারা? অ্যালকিন হচ্ছে এই ব্যক্তিরা, তাকিয়ে দেখো, CH3CH ডাবল বন্ড CH2, ইনি হচ্ছেন অ্যালকিন ডাবল বন্ড, যেটা তোমরাই আমাকে বলেছ। আর অ্যালকোহলের কার্যকরী মূলক তোমরা সবাই জানো, CH3CH2 OH, এটা হচ্ছে অ্যালকোহল। কিন্তু এখানে তিন কার্বন লিখেছি, আমার উচিত হবে এইখানটা তো তিন কার্বনের একটা অ্যালকোহল লেখা, আমরা লিখি CH3CH2CH2OH, একটা অ্যালকোহল। এখন কথা হচ্ছে এই অ্যালকিন আর অ্যালকোহলের মধ্যে কিভাবে ইন্টারচেঞ্জ করা যায়। আমরা সবাই এই বিক্রিয়াগুলোকে বইয়ের পাতায় দেখেছি বাট হয়তো লক্ষ্য করিনি, সেটা হচ্ছে এই দিকে আর এই দিকে যাওয়ার উপায়টা মোটামুটি সেম, এবং উপায়টা হচ্ছে একটাই, সালফিউরিক অ্যাসিড। অ্যালকিনে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকোহল পাওয়া যায়, অ্যালকোহলে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন পাওয়া যায়। তো ভাইয়া বেশ কনফিউজিং, সালফিউরিক অ্যাসিড দিলে সে এদিকেও যায় এদিকেও যায়, তার মানে এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিঅ্যাকশন। সো সে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, তাহলে কোন দিকে সে আসলে যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে তাপমাত্রার উপর। যদি বিক্রিয়ার তাপমাত্রা রাখা হয় 170°C, মানে এটা ফুলটা দিকে লেখা হয়েছে, এটা এখানে হবে, যদি বিক্রিয়ার তাপমাত্রা রাখা হয় 170°C, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন হবে। মনে রাখবে 165°C-এর উপরে যদি তাপমাত্রা থাকে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হয়, আর অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি হবে যদি তাপমাত্রা রাখা হয় 140°C। তার মানে দেখো এটা এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, দুই দিকে যেতে পারে, তো কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র তার তাপমাত্রার উপরে। মনে রাখবে 165-এর উপরে তাপমাত্রা হলে হবে অ্যালকিন, আর 165-এর নিচে যেমন 140°C তাপমাত্রা হলে সেটা তৈরি করবে অ্যালকোহল। সো তোমরা যারা বুঝতে পেরেছো এতক্ষণ পর্যন্ত, আমি আশা করব তোমরা আমাদের পরবর্তী টপিকগুলোতেও বুঝতে পারবে। তো আমরা আমাদের এখন পরবর্তী টপিকটাতে চলে যাব। দেখো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা তোমরা সহজেই বুঝতে পারো। এইবার এবং আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইড, এই দুজনের মধ্যে এখন আমরা আলোচনা করার চেষ্টা করব। তো অ্যালকোহল কারা? অ্যালকোহল হচ্ছে RCl। এখন অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড খুব সহজেই তৈরি করে ফেলা যায়, যেহেতু আমরা এই জাতীয় অর্গানিক কেমিস্ট্রি ক্লাস এর আগেও নিয়েছি, তাই তোমাদের কাছে একটু জানতে চাই এই অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হলে কোন জিনিসটা দিতে হবে, এইখানটাতে কোন জিনিসটা কোন কেমিক্যালটা দিলে এই বিক্রিয়াটা হবে, আমি তোমাদের কমেন্ট একটু দেখতে চাই। সবাই কমেন্ট একটু দেখাও, তোমরা সবাই এটার কারেক্ট অ্যান্সারটা দিতে পারবে। আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবে, তোমরা যত প্রশ্ন করবে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি তোমাদের কাছে যত বেশি সম্ভব প্রশ্ন দেখতে চাচ্ছি। সো আমি তোমাদের কাছে প্রশ্ন করেছি, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড যদি তৈরি করতে চাও, যেমন RCl তৈরি করতে চাও, তাহলে এইখানটাতে কি ধরনের যৌগ বিক্রিয়ক হিসেবে দিতে হবে? হ্যাঁ, আমি কারেক্ট অ্যান্সারই তোমাদের দেখা শুরু করেছি। ইতোমধ্যে রাইসা শাম্মা কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে,
তারপরে সাব্বির হোসেনের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। অনেক মানুষ কিন্তু ভুল করে যাচ্ছ, তোমরা যারা এইখানটাতে HCl অ্যান্সারটি দিয়েছ তাদের অ্যান্সারটি ভুল হয়েছে। এইখানে HCl দিলে এত সহজে বিক্রিয়াটা সম্ভব নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে তিনটা জিনিস দিতে পারো, তোমার অপশন এখানে তিনটা, তার মধ্যে একটা হচ্ছে PCl5। তুমি এখানে PCl5 দিলে RCl তৈরি করবে। এটা মনে রাখবে, যখনই OH গ্রুপ থাকে PCl5 এই OH গ্রুপটাকে সরিয়ে সেখানটাতে একটা Cl বসিয়ে দেয়, তাই অ্যান্সার হচ্ছে PCl5 অথবা PCl3 অথবা SOCl2। তিনটা কারেক্ট অ্যান্সার, সো তুমি একটা মনে রাখলেই হইল যে এখান থেকে PCl5 দিলে অ্যালকাইল হ্যালাইড বা RCl তৈরি হয়। ভর্তি পরীক্ষার্থী বন্ধুদের জন্য বলছি, RCl বা অ্যালকাইল হ্যালাইড ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? এই RCl থেকে অসংখ্য জিনিস তৈরি করে ফেলা সম্ভব। আমি তোমাদেরকে এখন একটু জিজ্ঞেস করি, এই অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আমি অ্যালকোহলে ফেরত আসতে চাই তাহলে কি দিতে হবে? সবাই আমার কমেন্ট সেকশনে এসে এখন জানিয়ে দাও। আমি তোমাদের একটা ছোটখাটো এখানে কন্টিনিউয়াসলি পরীক্ষা নিচ্ছি, এতদিন যা পড়ে এসেছো সেটা একটু মনে করবো। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে ফেরত আসতে চাও তাহলে কি করতে হবে? এই ফ্লোরিনটাকে সরিয়ে এখানে হাইড্রোক্সিল বসিয়ে দিতে হবে। তাহলে বলো তো আমাদের এই ওয়ার্ড চিহ্ন প্রশ্নবোধক চিহ্নতে কোন জিনিস, তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে এখন জানিয়ে দাও। এবং একই সাথে তোমরা নিজেদের বন্ধু বান্ধবদেরকেও কিন্তু এই কমেন্ট সেকশনে ট্যাগ করে জানিয়ে দিতে পারো যে আমাদের এই ক্লাসটি শুরু হয়েছে। প্রশ্ন ছিল অ্যালকাইল হ্যালাইড কিভাবে অ্যালকোহল বানানো সম্ভব। ইব্রাহিম হোসেনের অ্যান্সার কারেক্ট হয়েছে, বাট তার অ্যান্সারকে আংশিক ভুল, আমি এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার দেখতে চাই। অনেকেই কিন্তু এখনো ভুল অ্যান্সার দিয়ে যাচ্ছ, অনেকেই এখনো ভুল অ্যান্সার দিয়ে যাচ্ছ। আমার প্রশ্ন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে ফেরত আসতে হলে কি দিতে হবে? চিন্তা করো, সিএল কে সরিয়ে OH বসাইতে হবে, তাহলে OH এমন একটা যৌগ দিতে হবে যাতে OH আছে। এটা তো খুব কমন একটা ব্যাপার যে একটা এমন যৌগ দিতে হবে যাতে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে আসার জন্য এখানে OH গ্রুপটা থাকতে হবে। ইয়েস, সাকিব হোসেন মেবি দিয়ে বলেছে কারেক্ট অ্যান্সার, রোমেলের অ্যান্সারও কারেক্ট হয়েছে। আমি আসলে তোমাদেরকে কারেক্ট অ্যান্সারটা বলে দিই, আমার এখানে একটা OH লাগবে। এবং OH বিশিষ্ট যৌগ কোনটা? তুমি বলতে পারো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, বাট বি কেয়ারফুল, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অবশ্যই জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশন নিতে হবে। কেন? এই বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। আমি তোমাদের জ্ঞাতার্থে এখানে আবার লিখে দিতে চাচ্ছি, এই বিক্রিয়াটি এখানে যে দুটো বিক্রিয়া করছে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এবং প্রতিস্থাপন বিক্রিয়া শুধুমাত্র জলীয় দ্রবণে ভালোভাবে ঘটে। মনে রাখবে, KOH এর যদি অ্যালকোহলিক দ্রবণ নেওয়া হতো, যদি KOH নেওয়া হতো, তখন যে বিক্রিয়া ঘটতো সেই বিক্রিয়ার নাম হতো, সেটার উদাহরণ এক জায়গায় দেখে এসেছি একটু আগের বিষয়টাতে, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। KOH এর অ্যালকোহলিক দ্রবণ দিলে হয় অপসারণ, আর জলীয় দ্রবণ দিলে হয় প্রতিস্থাপন। এই জিনিসটা মাথার ভিতর ভালো করে গেঁথে নিবে যে অপসারণ বিক্রিয়ার সময় অ্যালকোহলিক দ্রবণ হয় আর প্রতিস্থাপন বিক্রিয়ার সময় জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশন হয়। তাই KOH এর এই দ্রবণগুলো নিয়ে খুব কেয়ারফুল থাকার চেষ্টা করে যেতে হবে। থ্যাংক ইউ যারা এতক্ষণ যাবৎ কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছ। এবার আসো আমরা দেখবো সম্ভব। তোমাদেরকে খুব সহজ একটা বিক্রিয়া দেখাই, এই অ্যালকাইল হ্যালাইডের, যদি এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা পটাশিয়াম সায়ানাইড দিই, আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পটাশিয়াম সায়ানাইড দিই কি ঘটবে? এটা বোঝা খুব সহজ, ক্লোরিনের চার্জ হচ্ছে নেগেটিভ আর অ্যালকাইলের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে তোমরাই আমাকে কমেন্টে জানিয়ে দাও, RCl এবং KCl তারা বিক্রিয়া করে এইখানে কোন যৌগটা উৎপন্ন করবে? তারা দুজন বিক্রিয়া করে এইখানটাতে কোন যৌগটি উৎপন্ন করবে? কাব্যিক অনুরণন, তোমার নামটা বেশ সুন্দর, তোমার তোমার অ্যান্সারটা এখানে কারেক্ট হয়েছে। আমি দেখতে চাই আর কে কে কারেক্ট অ্যান্সারটা দিতে পারে।
আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে আজকের ক্লাসটি করার, কারণ আজকের ক্লাসটি যদি শেষ পর্যন্ত করতে পারো তোমরা বেশ কিছু অর্গানিক কেমিস্ট্রির প্রসেস সম্পর্কে ক্লিয়ার হয়ে যেতে পারবে আজকের এই একটা ক্লাসের মধ্য থেকে। তো আমি দেখতে পাচ্ছি জল কৃষ্ণাও কারেক্ট অ্যান্সার দিয়েছে, ফয়সাল রব্বিকিন তার অ্যান্সারটাও কারেক্ট হয়েছে। অ্যান্সারটা খুব সহজ সহজ, কারণ হচ্ছে প্লাস এবং মাইনাস বিক্রিয়া করে, তাই এখানে হবে আর সিএন। আমি তোমাদেরকে একটা কথা বলি, ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি একটা আননোন বিক্রিয়া পেলে যার উত্তর তুমি জানো না, কি করবে? সুন্দর করে প্লাস মাইনাস ভাগ করবে, ভাগ করে প্লাস এর সাথে মাইনাস, মাইনাস এর সাথে প্লাস যোগ করে দেবে। তোমরা জানো এটার নাম হচ্ছে সায়ানাইড। এই বিক্রিয়াটা মধ্য থেকে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, কারণ কি তাকিয়ে দেখো, এই যৌগটার কার্বন নাম্বার যত ছিল কার্বন নাম্বারের প্লাস ওয়ান হয়েছে। এই যৌগটা কেন, কারণ এই সায়ানাইডটা এর সাথে যুক্ত হয়েছে, সায়ানাইডের মধ্যে যে কার্বনটা ছিল সেটাও এই যৌগে যুক্ত হয়েছে। তো এই যৌগ থেকে এই যৌগতে আসতে কার্বনের সংখ্যা এক বৃদ্ধি পেয়েছে, তাই এই জাতীয় রিয়াকশনের একটা নাম আছে। যে রিয়াকশনে কার্বনের সংখ্যা এক বৃদ্ধি পায় বা কার্বনের সংখ্যা বৃদ্ধি পায় সেই রিয়াকশনকে বলা হয়ে থাকে স্টেপ আপ রিয়াকশন। যেই রিয়াকশনে কার্বনের সংখ্যা বৃদ্ধি পায় সে ধরনের রিয়াকশনকে বলা হয়ে থাকে স্টেপ আপ রিয়াকশন, বাংলাতে বলা হয়ে থাকে আরোহী বিক্রিয়া। বাংলায় স্টেপ আপকে বলা হয়ে থাকে আরোহী বিক্রিয়া। এবার লক্ষ্য করে দেখো, তোমার ভর্তি পরীক্ষার জন্য সায়ানাইড জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সায়ানাইড থেকে তিনটা জিনিস তৈরি করা হয়, যে তিনটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। এই এক সায়ানাইডের গাছ থেকে তুমি তিনটি জিনিস তৈরি করতে পারবে। সেই তিনটি জিনিস কি, একটা হচ্ছে সায়ানাইড থেকে অ্যামিন তৈরি করা যায়, অর্থাৎ আর সি এইচ টু এন এইচ টু অ্যামিন তৈরি করা যাবে। সায়ানাইড থেকে অ্যামাইড তৈরি করে ফেলা যাবে, আর সায়ানাইড থেকে আরেকটা জিনিস তৈরি করে ফেলা সম্ভব, সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তাই তোমাদের কাছে জানতে চাবো এই তিনটা জায়গায় কি কি বিক্রিয়ক দিলে এই তিনটি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তোমাদের কাছে কমেন্ট সেকশনে জানতে যাচ্ছি যে এই তিনটা বিক্রিয়ার জন্য কি কি দেওয়া লাগবে। একই সাথে আমি নিজেও এটাকে সলভ করে দিচ্ছি। দেখো সলভটা খুবই ইন্টারেস্টিং, এই পোর্শন আর এই পোর্শনের মধ্যে পার্থক্য কি তাকিয়ে দেখো, পার্থক্য হচ্ছে চারটা হাইড্রোজেন। এই সায়ানাইডের সি আর এন এর সাথে সিতে দুইটা এবং এন এ দুইটা, মোট চারটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, তাইলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে চারটি হাইড্রোজেন। তাই এখানে এমন কাউকে দিতে হবে যার মাঝখানে চার চারটি হাইড্রোজেন রয়েছে। এই হাইড্রোজেন আছে এমন যৌগ হচ্ছে লিথিয়াম, নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা হাইড্রেট। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা হাইড্রেট যদি তোমরা দিয়ে দাও তাহলে এই বিক্রিয়াটি খুব সুন্দর মতন ঘটে যাবে। অ্যামাইড বানানোর জন্য দেওয়া লাগে হচ্ছে H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড। অ্যামাইডের জন্য দিতে হবে H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড, এবং সবশেষে অ্যাসিড বানানোর জন্য দিতে হবে অ্যাসিডিক ওয়াটার, এমন ওয়াটার দিতে হবে যেটা হচ্ছে অ্যাসিডিক। মনে রাখো এখানে যদি শুধু ওয়াটার দাও তাহলে কিন্তু বিক্রিয়াটা হবে না। তোমরা যারা আমাদের সাথে এখন ক্লাসে উপস্থিত আছো আমি আশা করছি তোমাদের হাতের পাশে একটা খাতা কলম রয়েছে, এবং আমি যখন বিক্রিয়াগুলো লিখছি তুমি সাথে সাথে বিক্রিয়াগুলো এইভাবে লিখে ফেলছো, কারণ এইখানে যে বিক্রিয়াগুলো আছে সেটা বইয়ের পাতায় কত 10-15 জায়গাতে ছড়ানো ছিটানো ভাবে আছে। আমি তোমাদেরকে আজকে এই বিক্রিয়াগুলোকে একসাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো আমি তোমাদেরকে দেখালাম অ্যালকোহল হতে কিভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় এবং হ্যালাইড থেকে অ্যালকোহলে আসা যায়, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে সায়ানাইড পাওয়া যায়, সায়ানাইড থেকে কিভাবে অ্যামিন পাওয়া যায়, অ্যামাইড পাওয়া যায় এবং অ্যালকোহল পাওয়া যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে স্টেপ আপ রিয়াকশন কোনটা। স্টেপ আপ হচ্ছে এই রিয়াকশনটা যেখানে পটাশিয়াম সায়ানাইড যোগ করা হয়েছে, সায়ানাইড যোগ করলে কার্বনের সংখ্যা এক বাড়ে, তাই এটাকে আমরা কি বলে থাকি স্টেপ আপ রিয়াকশন।
সো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা বুঝতে পারলে, তোমাদের জন্য আমি এখন একটা ছোটখাটো পরীক্ষার মতন নিতে চাচ্ছি। আমি প্রশ্ন করব, তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। সবাই কমেন্ট সেকশনে অ্যানসার করবে, সবাই রেডি থাকো। তোমাদের কাছে আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, এতক্ষণ যাবৎ যা পড়ালাম সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো হবে। তুমি যদি একটা অ্যালকিন দেওয়া আছে, এই অ্যালকিনটার কাছ থেকে একটা অ্যালকাইন তৈরি CH3C ট্রিপল বন্ড CH, একটা অ্যালকাইন তৈরি করতে হবে, কোন ধরনের বিকারক এখানে আমাদের জন্য দেওয়া দরকার, তোমরা সবাই কমেন্ট সেকশনে এসে জানাও। আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পেরেছো। তোমরা সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার দাও, তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। আমি অনেককেই দেখতে পাচ্ছি অ্যান্সার করার চেষ্টা করছে। একজন প্লাজমোডিয়াম ফালসিপারাম লিখেছো, হাইড্রোজেন দিতে হবে দুইটা। ভাইয়া দুইটা হাইড্রোজেন দিলে এখানে তো জিনিসটা আরো বেড়ে যাবে। আচ্ছা এখানে একটা H2 হবে, CH2। এখন প্রবলেমটা ঠিক আছে, দেখো অ্যালকিন দেওয়া আছে, অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করতে হবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করছি। অ্যালকোহলিক KOH দিতে হবে, রাইসা শর্মার অ্যান্সারটা কারেক্ট না। রাইসা শর্মা তোমার অ্যান্সারটা আংশিক কারেক্ট হয়েছে, শুধু অ্যালকোহলিক KOH দিলে এই বিক্রিয়া ঘটবে না। এটা একটা টু স্টেপ রিয়াকশন, এটা একটা টু স্টেপ রিয়াকশন। আমি অনেক মানুষের কাছে অ্যান্সার দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে এই বিক্রিয়াটা কিছুক্ষণ আগেই মাত্র শিখিয়েছি, অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করার জন্য। সেখানে ব্রোমিন দ্রবণ আনস্যাচুরেশন টেস্টের কথা কিছু একটা আমি বলেছিলাম, যে অসম্পৃক্ততা শনাক্তকরণের পরীক্ষার সাথে এটার একটা বেশ সুন্দর রিলেশন আছে। তো আশা করি কেউ না কেউ কারেক্ট অ্যান্সার দিতে পারবে। দুই তিনজন হাফ হাফ কারেক্ট অ্যান্সার দিয়েছে, তো কারেক্ট অ্যান্সারটা আমি একটু বলে দিই। এই বিক্রিয়াটা দুই স্টেপে করবে, প্রথম স্টেপে ব্রোমিন যোগ করতে হবে Br2, এবং দ্বিতীয় স্টেপে একটু আগে যে রাইসা শর্মা যে অ্যান্সারটা বললো, যে KOH এর অ্যালকোহলিক দ্রবণ দিতে হবে। তাহলে ব্রোমিন যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড, ব্রোমিন যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো জিনিস অ্যান্সার কারেক্ট হচ্ছে। বাট যদিও সে ব্রোমিনের মধ্যে বেরিলিয়াম লিখেছে, বাট আই হোপ আহমেদ রেশমি সেই জিনিসটা বুঝতে পেরেছে। তোমাদের কাছে আমার সেকেন্ড, তোমাদের খুব ভালোভাবে শেখা হয়ে যায়। তো সেকেন্ড প্রবলেম হচ্ছে CH3 ডাবল বন্ড CH2, এইরকম একটা যৌগ আছে, এখান থেকে তৈরি করতে বললাম CH3 CH2 CH2 OH, একটা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে দিলাম। এইখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করবা। সো তোমাদের কাছে জানতে চাচ্ছি, কোন যৌগটি কোন বিকারকটি এখানে দেওয়া হলে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি হয়। আমি কমেন্ট সেকশনে তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। এটাই আমাদের এই সেকশনের লাস্ট কুইজ, তারপরে আমরা আমাদের পরের সেকশনে মুভ করব। যে উত্তর দেখার জন্য অপেক্ষা করছি, এবং একই সাথে তোমাদেরকে বারবার জানিয়ে দিই যে আমরা একটা ভালো উদ্যোগ যখন নিই, টেকনিক স্কুলের এই লাইভ ক্লাসের মতন উদ্যোগগুলো, সেগুলোকে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধু বান্ধবরা আমাদের এই ক্লাসগুলোতে উপস্থিত হতে পারে। মুশফিকুল ইসলাম হৃদয় জিজ্ঞেস করছে, ভাইয়া কেমন আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি, থ্যাংক ইউ ভাইয়া প্রশ্নটা করার জন্য। অভিষেক ব্যানার্জি, অ্যান্সারটা কারেক্ট হয়েছে, বাট একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছে নিহাল। নিহালের অ্যান্সারটা পারফেক্ট হয়েছে, কারণ সে তাপমাত্রা মেনশন করেছে। অ্যান্সারটা হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড দিতে হবে, পানি জলীয় সালফিউরিক অ্যাসিড, অ্যাকুয়াস সালফিউরিক অ্যাসিড দিতে হবে। বাট শুধু সালফিউরিক অ্যাসিড দিলেই হবে না, এখানে তাপমাত্রা হতে হবে 140°C। অবশ্যই তাপমাত্রাটা দেখাতে হবে, কারণ তাপমাত্রা বাড়লে বিক্রিয়াটা উল্টা দিকে চলে যায়। তাই যারা যারা এই ভুলটা করছো, মনে রাখবে কিছু কিছু বিক্রিয়ার জন্য তাপমাত্রা হচ্ছে ফরজ,
তাপমাত্রা যদি উল্লেখ না করো সেই বিক্রিয়া গুলো ভুল হয়ে যাবে তোমার। সো অ্যান্সার হচ্ছে সালফিউরিক অ্যাসিড 140°C। নিহালের অ্যান্সারটা কারেক্ট ছিল এখানটাতে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন তোমাদের জন্য আরেকটা বিক্রিয়া একটু দেখিয়ে দিব। আমরা একটা বিক্রিয়া শিখেছি একটু ছিলাম স্টেপ আপ। স্টেপ আপ মানে কি? কার্বনের সংখ্যা বৃদ্ধি করা। সেই বিক্রিয়াটা ঘটেছিল হচ্ছে পটাশিয়াম সায়ানাইড দিয়ে, পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া। এবার আমরা আরেকটা বিক্রিয়া শিখে নিই একটু, যার নাম হচ্ছে স্টেপ ডাউন। আমরা একটু এটাও মনে রাখি, স্টেপ ডাউন। স্টেপ ডাউন কার্বন হ্রাস, কার্বনের সংখ্যা হ্রাস করা। এই জিনিসগুলো যদি তুমি জানো, তুমি ভর্তি পরীক্ষাতে অসংখ্য প্রশ্নের উত্তর পড়ে আসতে পারবে। আমি তোমাদের কাছে একটা জিনিস একটু জানতে চাচ্ছি, তোমাদের মধ্যে কারা কারা এই আগামী 21 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছ, আর কারা কারা বুয়েটের পরীক্ষা দিবে 22 তারিখ? যারা ডিউতে পরীক্ষা দিচ্ছ তারা লিখবে ডিইউ, যারা বুয়েটে পরীক্ষা দিচ্ছ তারা বুয়েট, আর যারা দুইটা দিয়ে পরীক্ষা দিচ্ছে লিখবা বোথ। আমি একটু জানতে চাচ্ছি যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এই জায়গাগুলোর মধ্যে কে কোথায় পরীক্ষা দিচ্ছ। আমি আশা করব তারা এখানে আছো আমাদের সাথে, এবং আমি কমেন্টে তোমাদের রেসপন্সটা দেখতে চাচ্ছি। স্টেপ ডাউন বা কার্বন সংখ্যা হ্রাসের বিক্রিয়া, এই বিক্রিয়াটি হচ্ছে সবসময় মনে রাখবে অ্যামাইডের। এই বিক্রিয়াটি ঘটে হচ্ছে অ্যামাইডের, এবং এই বিক্রিয়া থেকে তৈরি হয় সবসময় অ্যামিন। এই বিক্রিয়াটি অ্যামাইডের বিক্রিয়া, এবং এই বিক্রিয়া থেকে তৈরি হয় সবসময় অ্যামিন। এর মানে কি বুঝতে চাচ্ছি আসো এখন সেটা একটু দেখিয়ে দিই। অ্যামাইড হচ্ছে এই কার্যকরী মূলকটা, এই কার্যকরী মূলকটাকে আমরা অ্যামাইড বলে থাকি, অ্যাসিড অ্যামাইড। এবং অ্যামিন বলে থাকি হচ্ছে আমরা শুধুমাত্র NH2 থাকলে। তাহলে একটু লক্ষ্য করবে, যখন CO NH2 থাকে সেটাকে বলে থাকি অ্যামাইড, আর যদি শুধু NH2 থাকে সেটাকে বলে থাকি অ্যামিন। এই অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করার যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটাতে লক্ষ্য করে দেখো এই CO নাই হয়ে যায়, এই CO হ্রাস পায়। কিন্তু এই একটা কার্বন কমে যায়, সেহেতু এই বিক্রিয়াকে বলা হয়ে থাকে স্টেপ ডাউন বা কার্বন হ্রাসের বিক্রিয়া। এই বিক্রিয়ার জন্য যে যৌগটাকে তোমাদের দিতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তোমরা মনে রাখো এই বিক্রিয়ার জন্য তোমাদেরকে এখানে জলীয় দ্রবণ হবে। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ব্রোমিন যদি দিয়ে থাকো, তাহলে এই জিনিসটা বের হয়ে আসে কার্বন ডাইঅক্সাইড হিসাবে, সেটা কার্বনেট, এবং কার্বন ডাইঅক্সাইড হিসাবে এই কার্বনটা চলে যায়। তাই এখানে একটা কার্বন হ্রাস পায়, তাই এটাকে স্টেপ ডাউন রিয়াকশন আমরা বলে থাকি। সো এই হচ্ছে ঘটনা। আমার নাম কি, কয়জন বলতে পারো আমি সেটা একটু দেখতে চাই কমেন্টে। তোমরা একটু সবাই লিখবে কয়জন এই বিক্রিয়াটার নাম বলতে পারো আমি তোমাদের কাছে জানতে চাই। আমি ইতিমধ্যে দেখেছি অসংখ্য মানুষ দুই জায়গাতে পরীক্ষা দিচ্ছে, আসিফ চৌধুরী ডিউ পরীক্ষা দিবে, অন্তুর ডিউতে পরীক্ষা দিচ্ছে, প্লাজমোডিয়াম ফালসিপেরাম অর্থাৎ তেলাপোকা, তেলাপোকা কারো এখানে নামও রয়েছে, সেও ডিউ বুয়েটে পরীক্ষা দিচ্ছে। স্টেপ ডাউন রিয়াকশন তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে স্টেপ ডাউন রিয়াকশন হয়েছে, এর নাম কি? তানভীর পাশা, লাবিবা রাইসা, ইশরাক নেহাল, এই তোমাদের অ্যান্সার গুলো কারেক্ট হওয়া শুরু হয়েছে। তো প্রথমে যে অ্যান্সারটি কারেক্ট বলেছে তার নামই বলা হলো। তো এই রিয়াকশনটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। এই রিয়াকশনটার নাম হচ্ছে হফম্যান বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান বিক্রিয়া, আবিষ্কারকের নাম অনুসারে এটাকে হফম্যান বিক্রিয়া বলে। সায়ানাইডের বিক্রিয়া এবং হফম্যান বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই এই দুটো বিক্রিয়া খুব ভালো করে শেখার চেষ্টা করবে। তো আর তোমাদের যারা আমাদের এই ক্লাসটাতে একটু পরে এসে জয়েন করেছো, তোমরা যদি চাও এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুক পেজটাতেই তোমরা আরেকবার প্রথম থেকে ক্লাসটা করে ফেলতে পারবে। যারা এখন ক্লাসটি ব্যস্ততার কারণে করতে পারছো না, তারা ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু এই ক্লাসগুলো করে ফেলতে পারবে। সো আমরা এতক্ষণ পর্যন্ত স্টেপ আপ এবং স্টেপ ডাউন এই দুটো বিক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম।
এইবার আমি আমার ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি, এবং এই পার্টটা আমার নিজের পার্সোনাল খুব ফেভারিট। এই বিক্রিয়াগুলো খুবই আসে, একটা হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে অ্যালজি হাইড অর কিটন, আরেকটা জিনিস হচ্ছে অ্যাসিড, এদের মধ্যবর্তী পারস্পরিক পরিবর্তন। CH3 CH2 OH এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড হচ্ছে ধরো CH3 CHO এটা হচ্ছে অ্যালডিহাইড, আর অ্যাসিড হচ্ছে CH3 COOH, CH3 COOH এটা হচ্ছে আমাদের অ্যাসিড। অ্যালকোহলে আর অ্যালডিহাইডের ডিফারেন্স হচ্ছে অ্যালডিহাইডে হাইড্রোজেন কম আছে, হাইড্রোজেন কম থাকছি অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করছি এবং অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি করছি, আমাকে জারণ ঘটাতে হবে। তার মানে উল্টো দিকে যাওয়ার জন্য আমার কি করা লাগবে, অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যাওয়ার জন্য আমার বিজারণ করা লাগবে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাওয়ার জন্য আমার বিজারণ করা লাগবে। তো এই তুমি যখন এই ব্যাকওয়ার্ডে যাবে তোমাকে করা লাগবে বিজারণ। মনে রাখবে যখনই অ্যাসিড থেকে উল্টা দিকে যাবে সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, আর যখন তুমি এই বরাবর আসবে সেইখানে হবে জারণ প্রক্রিয়া। এই নিচের দিকে যতই নামবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, তোমার বিক্রিয়াটা হবে জারণ, আর যখন অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল আসবে তখন সেটা হয়ে যাবে বিজারণ বিক্রিয়া। সো আশা করি তোমরা বুঝতে পারছো। কয়েকজন মানুষ আমাদের সাউন্ড প্রবলেম নিয়ে একটু প্রশ্ন করছে, আই গেস এই প্রবলেম গুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, নেট কানেকশনের কারণে কিছুটা সমস্যা হয় বাংলাদেশে। সো আশা করি আমরা এখন আসলে তোমাদের কাছে আমি আমাদের এই জিনিসটার মেইন মজাটা একটু বুঝিয়ে দিতে চাচ্ছি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, এই জিনিসগুলো কিভাবে কনভার্ট করা যায়। যেহেতু এখান থেকে নিচের দিকে যাওয়ার সময় জারণ ঘটাতে হবে, তাই আমাদেরকে এখানে জারক জাতীয় জিনিস দিতে হবে, যারা জারক, যেই সকল বস্তুগুলো জারক হিসাবে কাজ করে তাদেরকে দিতে হবে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন বানানোর সময় যে জারকটা তোমরা ব্যবহার করবে তার নাম হচ্ছে ক্রোমিয়াম, CrO2Cl2, CrO2Cl2, এটা একটা নাম আছে, এটাকে বলা হয়ে থাকে ইটার্ড বিকারক, এটাকে বলা হয়ে থাকে ইটার্ড বিকারক। দ্রবণ দিলে বিক্রিয়াটা ভালোভাবে ঘটে। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানানোর জন্য তোমরা KMnO4 এর অম্লীয় দ্রবণ দিবে। এবার জানো তুমি অ্যাসিড থেকে অ্যালডিহাইড বানানোর জন্য একটা মিডিয়াম রেঞ্জের বিজারণ আছে। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন বানাবো, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড বানাবো, তখন আমরা দিয়েছিলাম প্যালাডিয়াম যোগ বেরিয়াম সালফেট, তখন আমরা দিয়েছিলাম প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। তো প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট দিলে অ্যালডিহাইড পর্যন্ত বিক্রিয়াটা ঘটে, আর অ্যালডিহাইড থেকে যদি অ্যালকোহল আসতে চাও তখন দিতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, তখন দিতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তো আমি তোমাদের জন্য খুব ভালো করে বলে দিতে চাই, এই যে বিক্রিয়াগুলো রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকোহল থেকে তুমি যদি অ্যালডিহাইডে আসতে চাও ইটার বিকারক দিবে, অ্যালডিহাইড থেকে অ্যাসিড হতে হলে KMnO4, তারপরে অ্যাসিড থেকে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এরপর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট পরে অ্যালকোহল দাও। তুমি যদি অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যেতে চাও তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট ব্যবহার করতে পারবে। আমরা আশা করব তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যারা আমাদের ক্লাসে এই মুহূর্তে উপস্থিত আছো। সো আমি তোমাদের সবাইকে বলবো
তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট, এই অ্যাসিডের মধ্যে ইন্টারচেঞ্জ গুলো করে ফেলা যায়। অ্যালকোহল অ্যালডিহাইড কিটন এবং অ্যাসিডের দেখানো হলো। এইবার আমরা তোমাদের একটা পরীক্ষা নিব, এই যে পিছনের এই যতটুকু অংশ পড়ানো হলো তার উপর একটা পরীক্ষা নিব। তো সবাই একটু মনে রাখবে দয়া করে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানোর সময় ইটার বিকারক দেওয়া লাগে। তুমি যদি কেএমএন ওফোর দাও বিক্রিয়াটা হবে, কিন্তু মনে রাখবে এখানে যে প্রথম জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্যালাডিয়াম বা বেরিয়াম সালফেট, এটা হচ্ছে উই, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট হচ্ছে স্ট্রং, আর কেএমএন ওফোর হচ্ছে স্ট্রং, আর ইটার বিকারক হচ্ছে উইক। তো প্লিজ এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে। তুমি যদি ফার্স্ট স্টেপে স্ট্রংটা দাও বিক্রিয়া হবে ঠিকই, কিন্তু অ্যালডিহাইড তৈরি করে সেটাকে আবার অ্যাসিড তৈরি করে ফেলবে। তাই মনে রাখবে বিক্রিয়াটাকে যদি মাঝ স্টপে থামাতে হয় ইটার দিতে হবে, আর একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে হলে স্ট্রংটা বা কেএমএন ওফোরটাকে দেওয়া লাগবে। তোমরা সবাই অনেকেই সাউন্ড প্রবলেম নিয়ে বেশ কমপ্লেইন করছো আমি দেখতে পাচ্ছি, হয়তো বা আমাদের নেট কানেকশনের জন্য সাউন্ডটা একটু সমস্যা করছে। আই হোপ সাউন্ডটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে একটা টেস্ট দিব। তো এখন শুরু হচ্ছে আমাদের টেস্ট। আমি তোমাকে তিনটা বিক্রিয়া লিখতে দিব, এই তিনটা বিক্রিয়ার উত্তর একটা মাত্র কমেন্টে এসে লিখতে হবে। তিনটা বিক্রিয়ার উত্তর একটা কমেন্টে লিখতে হবে, তিনটা ডিফারেন্ট কমেন্টে লিখলে হবে না। যারা তিনটা বিক্রিয়ারই উত্তর দিতে পারবে তোমাদের জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে থাকবে একটা আকর্ষণীয় গুডি ব্যাগ। সো তোমরা সবাই আই হোপ রেডি। সো আই হোপ তোমরা বুঝতে পারছো এই তিনটা বিক্রিয়ার অ্যানসার তোমাদেরকে একটা কমেন্টে দিতে হবে। তো আমি তোমাদেরকে প্রশ্নটা এখনই দিয়ে দিচ্ছি, সবাই এখনই এটার উত্তর দেওয়ার চেষ্টা করো। এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। আমি আমাদের টিম মেম্বারদেরকে অনুরোধ করব, তিনটা বিক্রিয়া লিখা আছে, এই তিনটা বিক্রিয়াতে তিনটা ওয়ার্ড চিহ্ন দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে তিনটা ওয়ার্ড চিহ্নের অ্যানসার আমাদের কমেন্টে লিখে দেওয়া। অ্যানসার ইন কমেন্ট, সবাই মনে রাখো অ্যানসার ইন কমেন্ট। অন্তু একটা প্রশ্ন করেছে, কেএমএন ওফোর আর কে টু সিআর টু কি সেম কাজ করবে? হ্যাঁ, কেএমএন ওফোর আর কে টু সিআর টু দুজন সেম কাজ করবে। সবাই একটু লক্ষ্য করো, আমাদের ব্রেইন টিজার রাউন্ড হচ্ছে। সো তোমাদেরকে এই তিনটা প্রশ্নের উত্তর কমেন্টে দিতে হবে, কমেন্টে দিয়ে দিতে পারবে সে আজকের পুরস্কার। এটা প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট সেকশনে এসে দেওয়ার চেষ্টা করো। অ্যালকোহলে কে কে ক্রোমিয়াম অক্সিক্লোরাইড দিলে কি তৈরি হবে, বা CrO2Cl2 দিলে কি তৈরি হবে, অর্গানিক অ্যাসিডে কি দিলে অ্যালডিহাইড তৈরি হবে, আর অ্যালকাইল সায়ানাইডের মধ্যে H+ এবং ওয়াটার দিলে কোন জিনিসটা তৈরি হবে। তো তোমরা সবাই আমাদের কমেন্টে কমেন্ট করে ফেলার চেষ্টা করো। আমি তোমাদের সবার কমেন্টের জন্য এইখানটাতে অপেক্ষা করছি, তোমরা সবাই কমেন্ট করে ফেলার চেষ্টা করো। আমাদের পুরস্কারের সম্ভবত আমরা বিজয় পেয়ে গেছি। অভিষেক ব্যানার্জি বেশ কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছে, সাব্বির হোসেনের অ্যান্সার কারেক্ট হয়েছে, তারপরে আমি বেশ কয়েকজন কারেক্ট বিজয়ের নাম দেখতে পাচ্ছি আসলে। সো আমি আমাদের টিম মেম্বারদেরকে জিজ্ঞেস করছি, তোমরা জানিয়ে দাও যে কে পুরস্কারটির বিজয় হয়েছে, তার নাম আমি এখনই ঘোষণা করে দিতে চাই। আমি আমাদের ব্যাকএন্ডের মেম্বারদেরকে একটু জিজ্ঞেস করছি যে আমাদের আজকের পুরস্কারের বিজয়ীকে তার নাম আমাদেরকে এখনই জানিয়ে দাও, আর আমরা কারেক্ট অ্যানসারটা এখনই অ্যান্সারে বলে দিচ্ছি। তো আমি খুব খুশি হচ্ছি যে তোমরা অসংখ্য মানুষ কারেক্ট অ্যান্সারটা দিতে পেরেছো, তোমরা এতগুলো মানুষ কারেক্ট অ্যান্সারটা দিতে পেরেছো মানে হচ্ছে আজকে ক্লাসটা তোমরা আসলে বুঝতে পারছো। সো আমি আমাদের ব্যাকএন্ডের মেম্বারদেরকে অনুরোধ করছি তোমরা আমাকে খুব দ্রুত আজকের ক্লাসের বিজয়ীদের নাম জানিয়ে দাও, যাতে করে আমরা এখানে ঘোষণা করে ফেলতে পারি। আসো আমরা তাদেরকে এখন একটু আমি বলে দেওয়ার চেষ্টা করি। ওকে, আমাদের আজকের আমরা এখন লক্ষ্য করে দেখো, অ্যালকোহল থেকে CrO2Cl2 দিলে কি পাওয়া যাবে, এটা হচ্ছে উইক,
উইক বিজারক। তো অ্যালকোহল থেকে সিআরও টু সিএল টু দেওয়া হলে যে জিনিসটা পাওয়া যাবে, আমরা অ্যালকোহলের সিআরও টু সিএল টু দিলে অ্যালডিহাইড তৈরি করে ফেলবে। এইবার লক্ষ্য করব অর্গানিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড পাওয়া যেতে হবে, তাহলে এখানে লাগবে একটা বিজারক এবং একটা উইক, তাই এখানে নিতে হবে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। এখানটাতে নিতে হবে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। আর অ্যালকাইল সায়ানাইডে অ্যাসিডিক ওয়াটার দিলে তৈরি হবে অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তো আমাদের অ্যান্সার হচ্ছে অ্যালডিহাইড, প্যালাডিয়াম বা বেরিয়াম সালফেট এবং অর্গানিক অ্যাসিড। সো আজকে আমাদের এই কুইজের বিজয়ী হয়েছে ঋষভ শর্মন। ঋষভ শর্মন আমাদের আজকের কুইজের বিজয়ী হচ্ছে, আমি বিজয়ীর নামটা এখানে লিখে দিই, উইনার হচ্ছে ঋষভ শর্মন। ঋষভ শর্মনকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রথমে ঋষভ তুমি আমাদের সব কুইজগুলো প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিয়ে দিতে পেরেছ এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের অর্গানিক কেমিস্ট্রির এই সামারি ক্লাসটিকে শেষ করতে যাচ্ছি। তোমাদের উদ্দেশ্য বলতে চাই, তোমরা এতদিন যাবৎ যারা 10 মিনিট স্কুলের এই লাইভ ক্লাসগুলোতে অংশ নিয়েছো, যারা আমার ক্লাস করার চেষ্টা করেছো এত নেটের সমস্যা বা অনেক কিছু পাড়ি দিয়ে এসে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এতদিন পর্যন্ত তোমাদের ক্লাস নিতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান। আমাদের অ্যাডমিশন কোচিং প্রায় শেষ হয়ে আসছে, আর মাত্র 7-8 দিন বাকি। তোমরা সবাই ভর্তি পরীক্ষাতে সফল কাম হও আমি তোমাদের কাছে সেই শুভকামনা করছি এবং আশা করি তোমাদের সবাই তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে চান্স পেয়ে যাবে। এবং 10 মিনিট স্কুলের সাথে থাকার চেষ্টা করবে, এতদিন পর্যন্ত 10 মিনিট স্কুল তোমাদের জন্য লাইভ ক্লাসের আয়োজন করেছে, আমরা ভবিষ্যতে ক্লাসগুলো করব। আমরা আমাদের আজকের বিজয়ীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তার মধ্যে দিয়ে আজকে আমরা সর্বশেষ অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিয়ে নিলাম। ভবিষ্যতে হয়তো তোমাদের সাথে আবারও 10 মিনিট স্কুলে দেখা, বাস্তব জীবনে বিশ্ববিদ্যালয়ে দেখা হয়ে যেতে পারে, সেই শুভকামনা করছি যাতে তোমাদের সাথে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে দেখা হয়ে যায়। সো আজকের মতন এখানেই বিদায়, গুড নাইট, এবং মনে রাখবে নেভার স্টপ লার্নিং। থ্যাংক ইউ এভরিওয়ান।